হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি একটা ভ্লগ শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে সন্ধেবেলার ভ্লগ। তো আজকে সন্ধেবেলা আমি এক জায়গায় গেছিলাম। তো আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়াতে তো এতটাই মানে রাস্তায় জল জমে গেছে, একটা অটো পাইনি কিছু না। তো তারপরে আবার আবার বাড়িতে এলাম, বাড়ি থেকে এসে আবার সাইকেলটা নিলাম। তো রাস্তায় প্রচণ্ড জল, মানে এত জল ভাবাই যাচ্ছে না, পুরো সাইকেল তো ডুবেই যাচ্ছে, পুরো আর রাস্তাও পুরো ভেঙে গেছে চারিদিকে, মানে ভীষণ খারাপ অবস্থা, পুরো অন্ধকার হয়ে গেছে। কোথাও কোথাও লাইটের আলো পড়ছে, তো লাইটের আলোতে তো আর সবটা দেখা যায় না, বাস অন্ধকার যেখানে, লাইটের আলোতে তো সবটা দেখা যায় কিন্তু অন্ধকার তো দেখা যায় না, যেখানে সেখানে পড়ে যাচ্ছে কি, মানে এই অবস্থা হচ্ছে যে, আর পুরো বড় বড় গাড়ির জলগুলো ছিটিয়ে ছিটিয়ে আসছে, সে কি অবস্থা। মানে একটা জায়গায়, মানে যে জায়গাটা গেছিলাম সেটার ব্লগটা তোমাদেরকে পরে শেয়ার করবো। তো আগে তোমাদেরকে মানে এটাই আমি বলতে চাইছি যে রাস্তার অবস্থাটা খালি রাখো, এত জলে তোমরা সবাই, কেউ অটোর চিন্তা তো করবেই না, অন্য কোনো গাড়ি বেরোবেই না, তো পুরো অবস্থা খারাপ। এই যে বাইক স্কুটি যত যাচ্ছে, মানে অবস্থা খারাপ আছে। তো রাতেবেলা তো চলে এলাম, এবার পরের দিন সকালের কথা দেখো, বাড়িতে যে এসেছি রাতেই চলে এসেছি, তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের কাছে সকালবেলার দৃশ্যটা শেয়ার করি। রাস্তা উঁচু জল, মানে পুরো কানা কানা রাস্তার উঁচু, মানে পুরো জল হয়ে গেছে। তোমরা দেখো আমাদের এই রাস্তার এখানে ভেঙেও গেছে, কারণ ওই পাইপ লাগানোর পরে এরকমটা হয়েছে, তো সেই জন্যই তো জলটা দেখো রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে, আর সাদা সাদা হয়ে গেছে এত জল। আমি আবার পা দিয়ে দিয়ে দেখছিলাম, কারণ আমার জল ঘাটতে খুব ভালো লাগে, তো সেই কারণেই আমি দেখছিলাম রাস্তাটা। দেখো এপারে তো কলমি শাক হয়েছে, কিন্তু কলমি শাকের পুরো পোকায় খেয়ে নিয়েছে, আর প্রচণ্ড জল হয়ে গেছে, আমি তো জল ঘাটছি, আর তোমাদেরকে আমি সেটাই দেখাবো ভাবছিলাম, তো সেটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আজকে সকালের মানে কাণ্ড। তো আগের দিন রাতে অত জল রাস্তার মধ্যে, ঘরের এখানে এসে এত জল, মানে চারিদিকে জল আর জল, ওয়েদারটাও পুরো অন্ধকার, সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুরো একটা বড় পুকুর আছে, পুকুরটা ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু পুকুরের মধ্যে পানা ফানা।